বিসমিল্লাহ রহমান রহিম। অর্থনীতি সম্মান শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে শুধু আলোচনা করব আমার বইটা নিয়ে, সামষ্টিক অর্থনীতি। এই যে দেখো, মৌলিক সামষ্টিক অর্থনীতি আমার এই বইটা এই কয়েকদিন আগে বের হয়েছে। এটা অর্থনীতি প্রথম বর্ষের জন্য। তবে যারা নন মেজর আছে এবং যাদের ম্যাক্রো ইকোনমিক্স আছে নন মেজরে, তাদেরও বইটি কি হবে, কাজে লাগবে। এবং যারা আমার লেকচারগুলো দেখো তারা জানো, প্লেলিস্টে গেলে, যারা প্লেলিস্ট চিনো না তারা অভিজ্ঞ কারো সহায়তা নিলে প্লেলিস্টে যেতে পারবে। প্লেলিস্টে গেলে আমার সমস্ত লেকচারগুলো ধারাবাহিকভাবে পাবে। যেমন ফার্স্ট ইয়ারে ম্যাক্রো ইকোনমিক্সের লেকচারগুলো আছে, আর এই লেকচারের সাথে মিল রেখে আমার বইটা। অর্থাৎ একদিকে তুমি আমার মৌলিক সামষ্টিক অর্থনীতি বইটা পড়বে, আরেকদিকে তুমি আমার লেকচার দেখো। ইনশাল্লাহ আমি কথা দিতে পারি যে সামষ্টিক অর্থনীতি তোমার ভালো করে বোঝা হয়ে যাবে, কারণ আমি যখন পড়াই সেটা ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য নয়। আমার পড়ানোর উদ্দেশ্য হচ্ছে কোর্স শেষ হওয়ার পর যাতে তুমি অর্থনীতি জানতে পারো, বিভিন্ন ভাইবা পরীক্ষাতে যাতে প্রশ্নের উত্তর দিতে পারো। এই জন্য আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডার্ড মেনটেন করে, যাতে আমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করতে পারে, সেগুলোর প্রতি লক্ষ্য রেখে আমি লেকচার ডিটেলস দিয়েই ব্যাখ্যা বিশ্লেষণ করি। বইতেও একইভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে কি আছে দেয়া আছে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা আছো এবং ঢাকার সাত কলেজে যারা আছো, তোমাদের চাহিদার দিক বিবেচনা করে 2014 সাল হতে 21 সাল পর্যন্ত বিভিন্ন প্রশ্নের উত্তর একেবারে বইয়ের পিছনে কি আছে দেয়া আছে। যাদের ফার্স্ট ইয়ার পরীক্ষা সামনে আরও দু মাস পরে, 12 মাস পরে হবে, তারাও এখন যদি বই নেও উপকৃত হবে। আর বিশেষ করে যারা নিউ ফার্স্ট ইয়ার যারা আছো তাদের জন্য বলছি। তোমরা জানো ফার্স্ট ইয়ারে আমার দুটো বই আছে, এই মৌলিক সামষ্টিক অর্থনীতি আছে আর মৌলিক ব্যষ্টিক অর্থনীতি আছে। বইগুলো তোমাদেরকে প্রকাশকের নিকট হতে অনলাইনে সংগ্রহ করতে হবে। প্রকাশকের ফোন নাম্বার 017-99-6032। এই নাম্বারে ফোন করবে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে ওনার সাথে আলাপ করে ঠিকানা দিলে উনি বই কি করবে পাঠিয়ে দেবে। অথবা রকমারিতে আমার আকমল হুসেন মালিহা সার্চ দিলেই আমার বইগুলো পেয়ে যাবে, আমি সেখান থেকে অর্ডার দিয়ে নিতে পারো। তো সবচেয়ে ভালো হয় প্রকাশক থেকে অর্ডার দিয়ে নিলে হয়তো একটু কমে পেতে পারো, ঠিক আছে। আর মূল্য কত হবে আসলে সেটা হচ্ছে যে কে কিভাবে বিক্রি করবে। যেমন ঢাকায় নীলক্ষেতে বইটা বিক্রয় হয়, এটা বিক্রেতার উপর কি করে নির্ভর করে। তোমরা জানো বইতে একটা দাম লেখা থাকে, সেই দামের উপর কেউ 25% কমিশন দিতে পারে, কেউ 20% কমিশন দিতে পারে, কেউ 15% কমিশন দিতে পারে। আমি বই লিখেছি আর বইটা যাতে তোমরা নিতে পারো সেজন্য বইয়ের কথাটা বলছি। কারণ তোমরা যদি বই যদি না নেও তো প্রকাশকও তো বাকি বইগুলো ছাপানোর জন্য কোনো উৎসাহ বোধ কি করবে না। আমার বইয়ের জন্য ওই প্রকাশক কর্তৃক কোনো এজেন্ট নাই, যে কলেজে কলেজে যাবে স্যার দেখে সৌজন্য কপি দেবে, এই ধরনের কোনো এজেন্ট নাই। প্রকাশক কি করে, ওই যে আমার অনলাইনে যে লেকচার, আমার ছাত্রছাত্রী যারা আমাকে ভালো পায় তারাই অনলাইনে বইগুলো কি করে নিয়ে যায়। অতএব আমার বই চলবে কি চলবে না এটা নির্ভর করে কাদের উপর, তোমাদের উপর।
আমার অনলাইনের প্রত্যেকটা ক্লাস কিন্তু ফ্রি, ঠিক আছে? প্রত্যেকটা ক্লাস কি ফ্রি, ওকে? কিন্তু এই বইটা যদি মনে করো তুমি কিছু টাকার অবশ্যই বিনিময়, কেউ তো তোমাকে ফ্রি দেবে না, কারণ প্রকাশক ছাপিয়েছে, যদি নাও তাহলে এই আমার বইটা যে তোমাদের টেবিলে থাকবে, বইয়ের মাধ্যমে যে আমি বেঁচে থাকতে পারবো, সেটাই হচ্ছে কি আমার সার্থকতা। এই জন্য আমার ভিডিও যারা দেখবে, আমার শিক্ষার্থীরা, তুমি তো দেবে, পাশাপাশি তুমি বাকিদেরকে বলবে, বা কোনো ইকোনমিক্স স্টুডেন্ট পেলেই তুমি কি করবে, এই বইয়ের কথাটা বলবে। হ্যাঁ, যারা আমাকে ভালো পাও, আমার লেকচারটা যাদের ভালো লাগে, মনে করে না আকমল স্যার কী করেছে, ঠিক মতো কী করে লেকচার দিতে পারে, ঠিক আছে? আরেকটা ব্যাপার হচ্ছে, যারা ফার্স্ট ইয়ারে আছো, তোমরা বইটা আরেকটু কম দামে পেতে পারো। কীভাবে জানো? তোমরা যদি পাঁচজন মিলিত হয়, যদি তোমার দোকানে যদি অর্ডার করো, তা তোমার দোকান যা দার যে সে প্রকাশক থেকে নিয়ে এসে কী করতে পারে, দিয়ে দিতে পারে, অথবা সরাসরি প্রকাশক থেকে যদি কী করে পাঁচজন যদি কী করে নিয়ে আসো, একসাথে নিয়ে আসলে পাঁচজন পাঁচটা বই বা তিনটা বই বা চারটা বই, তাহলে ওই নেওয়ার খরচটা কী হয়ে যাবে? যদি মনে করো যে নেওয়ার খরচ যদি 70 টাকা পড়ে, তাহলে চারজন যদি অর্ডার দো, তা জন প্রতি 17 টাকা করে পড়বে, খরচটা কী হবে, কমে আসবে। যাক, আমি আর বেশি কিছু বলবো না, এই নাম্বারে কল করে আমার ফার্স্ট ইয়ারের ম্যাক্রো ইকোনমিক্সও নিতে পারো, ফার্স্ট ইয়ারের মাইক্রো ইকোনমিক্সও কী করতে পারো নিতে পারো, আর পাশাপাশি যারা সেকেন্ড ইয়ারে আছো তারাও মাইক্রো ইকোনমিক্স আমার আছে বই বাজারে, থার্ড ইয়ারের জন্য আন্তর্জাতিক অর্থনীতি আছে। আমি এখন ফার্স্ট ইয়ারে ম্যাথ লেখা শুরু করছি, দোয়া করবে যাতে দ্রুত এটা শেষ করতে পারি। আর এই দেখো বইয়ের পেজগুলো একটু দেখে নাও, এই যে হ্যাঁ বইয়ের পেজগুলো, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এতটুকুই। আর যারা ওই আমার লেকচার যারা খুঁজে পাও না, তাদেরকে অনুরোধ করব গুগলে আকমল হোসেন মালিহা লিখে সার্চ দিবা, সার্চ দিলে আমার চ্যানেলটা পেয়ে যাবে, অথবা যে কোনো একটা ভিডিও দেখবা, ভিডিওর নিচে একটা ছোট্ট মেয়ের ছবি আছে, ওইটাতে ক্লিক করবা, ক্লিক করলে চ্যানেলের ভিতরে কী করতে পারবা, প্রবেশ করতে পারবা। তারপরে তুমি কোথায় যাবে, প্লে লিস্টে যাবে, প্লে লিস্টে ক্লিক করবা, প্লে লিস্টে কী করবা, ক্লিক করবা, প্লে লিস্টে ক্লিক করলে দেখবা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছে, ফার্স্ট ইয়ারে ক্লিক করবা, দেখবা ওখানে ম্যাক্রো আছে, ম্যাক্রোতে ক্লিক করবা, সমস্ত লেকচারগুলো ধারাবাহিকভাবে সাজানো আছে, মাইক্রোতে ক্লিক করলে লেকচারগুলো ধারাবাহিকভাবে সাজানো আছে, স্টেটও আছে, ম্যাথও আছে, কোর্স কমপ্লিট করে দেওয়া আছে, বাড়িতে বসে কি করতে পারবে, নিজে শেষ করতে পারবে। তবে এর অর্থ এটা না যে তুমি কলেজের ক্লাসে যাবে না, অবশ্যই তুমি কলেজের কি করবে, ক্লাসে যাবে, একদিকে মনে করে আমার কাছ থেকে বুঝে নিলে বিষয়টা, যে কলেজের স্যার উনি একটা বিষয় আমার মতো বুঝাতে পারে, অন্যভাবে বুঝাতে পারে, ঠিক আছে? তো দুই স্যার একভাবে বুঝাইছে, আমি আরেকভাবে বুঝাইছি, দুইটা বোঝা মাথার ভিতরে তোমার ঢুকলো, তোমার স্কিল দক্ষতা কী হবে বাড়বে, এবং রেজাল্ট কী হবে ভালো হবে। আমি যে একটু যে আমার সার্থকতা যেটা একটু ভালো লাগে যেটা, সেটা হচ্ছে যে ফার্স্ট ইয়ার রেজাল্ট হয়েছে বেশ আগে, সেকেন্ড ইয়ার উঠেছে, ইদানিং সেকেন্ড ইয়ারের রেজাল্ট হয়েছে, যারা থার্ড ইয়ারে কি আছে তারা যখন বলে, বা থার্ড ইয়ারে যাদের রেজাল্ট হয়েছে তারা যখন বলে স্যার এ প্লাস পেয়েছি, স্যার মাইক্রোতে এ প্লাস পেয়েছি, ম্যাক্রোতে এ প্লাস পেয়েছি, ম্যাথে এ প্লাস পেয়েছি, স্ট্যাটে এ প্লাস পেয়েছি, স্যার 3.83 পেয়েছি, বাবা অর্জনটা কিন্তু তোমার, আনন্দটা কিন্তু আমার। আবার বলছি, অর্জন তোমার, আনন্দটা কার, আমার। অনেকে বলতে পারে যে এত রাত জেগে স্যার লেকচার দেন এই বসে কীভাবে, কারণ একটু ইউটিউব কমেন্টসগুলো আপনি আমার চেক করবেন, আমার ছাত্রছাত্রীরা অত্যন্ত পজিটিভ কমেন্ট দিয়ে আমাকে এই রাতের বেলায়, ঠিক আছে, ড্রয়িং রুমে যে একা ক্লাস নিতে কী করে সাহায্য করে, সামনে কেউ থাকে না, বোর্ডে কী করি কথা বলি, বলে যাই, এই শক্তিটা জুগিয়েছেন রব্বুল আলামিন আল্লাহ পাক, আর আমার প্রিয় শিক্ষার্থীদের পজিটিভ কমেন্ট। আমি যতদিন বেঁচে থাকব আমি চেষ্টা করব অর্থনীতির প্রত্যেকটা জায়গায় লেকচার দিয়ে তোমাদের
সাহায্য করা। তোমরা সবাই ভালো থেকো, ধন্যবাদ।